वेलकम फ्रेंड्स सियोंदोस यूट्यूब चैनल আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা ডিএভি স্কুল যে স্কুলের পুরো নাম হচ্ছে স্বামী দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল। তো এই স্কুলটি হচ্ছে একটি নন গভর্নমেন্ট একটি স্কুল এবং এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1886 খ্রিস্টাব্দে লালা রাজপথ রায়ের হাত ধরে দয়ানন্দ সরস্বতীর সমাজের জন্য যে কাজগুলো তিনি করে যেতে চাইছিলেন সেই লক্ষ্যে এবং সেই ভিশনে এই স্কুলটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে দেশ এবং বিদেশ জুড়ে 700 বেশি কিন্তু এই স্কুলের নেটওয়ার্ক কিন্তু রয়েছে। 1886 থেকে 2024 অর্থাৎ বর্তমান টাইম পর্যন্ত স্বামী দয়ানন্দ সরস্বতীর যে লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে এই স্কুলে বিভিন্ন কর্মকাণ্ড হয়ে থাকে। তো সেই স্কুলে এখন কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে রিসেন্ট, যেখানে আপনারা জানেন ডিএভি স্কুলে 2025 থেকে 2026 সার্কেলের কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। কিন্তু এই ভ্যাকেন্সি নিয়ে আপনাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন দানা বেঁধেছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো শিবম দাস ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে এরকম শিক্ষকতা সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনাদের দেওয়া হয়। তো চ্যানেলটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আজকের ভিডিওতে যে আলোচনা করতে চলেছি যে ডিএভি স্কুল নিয়ে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াটি চলছে সেখানে আপনাদের মধ্যে অনেক কিন্তু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো একে একে আপনাদের সমাধান করে দেবো। দেখুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরটা আপনারা পেলেন। ডিএভি স্কুল কি প্রাইভেট স্কুল না গভর্নমেন্ট স্কুল? দেখুন ডিএভি স্কুল হচ্ছে একটি প্রাইভেট স্কুল। স্বামী দয়ানন্দ সরস্বতীর যে ভিশনটা আছে সেই ভিশনটাকে মাথায় রেখে কিন্তু এই স্কুলের কর্মকাণ্ডগুলো পরিচালিত করা হয়। তো এটা একটা নন গভর্নমেন্ট কিন্তু স্কুল। দ্বিতীয় যে প্রশ্ন যে এই স্কুলটি বাংলা মাধ্যমে পরিচালিত হয় না ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়? মূলত এই স্কুলটি ইংরেজি মিডিয়াম একটি স্কুল, যেটি হচ্ছে সিবিএসই কারিকুলামের উপর বেস করে এই স্কুলের কিন্তু সমস্ত কর্মকাণ্ডটি বা পাঠ্যক্রমটি পরিচালিত হয়। প্রশ্ন যেটা আপনাদের মধ্যে অনেকেই করেছেন যে এর যে নিয়োগ প্রক্রিয়াটি হবে, নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে কমপ্লিট হবে? দেখুন মূলত এখানে দুটো থেকে তিনটি ধাপে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। আপনাদের মূলত এখন যেটা বলা হচ্ছে ফর্ম ফিল আপটা করে কোনো একটি ডিএভি স্কুলে সেটাকে পাঠানোর জন্য, এবং পাঠানোর পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে, তারপরে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটার বেসড টেস্টে যদি আপনি কোয়ালিফাইড হন তার মেয়াদ থাকছে এক বছর, এবং এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় যদি ডিএভি স্কুলে যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় প্যান ইন্ডিয়া আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা নয় কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল জোনে বেরিয়েছে বলে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল জোনে পরবর্তীকালে ফিল আপ করতে পারবেন। তো মূলত সিবিটি আপনাদের পাস করতে হবে, অর্থাৎ সিবিটি বলতে বোঝায় কম্পিউটার বেসড টেস্ট। আগে কিন্তু এটা লিখিত এক্সাম ছিল, এটা এখন কম্পিউটার বেসড টেস্ট করে দেওয়া হয়েছে। তো কম্পিউটার বেসড টেস্টে এক্সামিনেশনে কোয়ালিফিকেশন করার পরে পরবর্তীকালে আপনাদের ডাকা হবে সেখানে গ্রুপ ডিসকাশন অথবা আপনাদের ওই পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সেই সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো এই গেল আপনাদের সিলেকশন প্রসিডিওরটি কি। এইবারে যে 2025 থেকে 2026 অ্যাপ্লিকেশনের আপনারা কিভাবে করবেন, অফলাইন না অনলাইন? দেখুন মূলত এইখানে যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের অফলাইন থেকে ওয়েবসাইট থেকে আপনাদের ফর্মটা ডাউনলোড করতে হচ্ছে, তার ভিডিওটা অবশ্যই আমি আমার দেখিয়ে দিয়েছি, আপনারা এই থাম্বনেলের মাধ্যমে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পরে আপনাদের হাতে লিখে সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যে সমস্ত নির্দিষ্ট স্কুলগুলো ওইখানে মেনশন করা আছে সেই সমস্ত স্কুলে আপনাদের এটা কিন্তু পাঠাতে হবে। কিন্তু এখানে থাকছে একটা টুইস্ট, আপনারা যখন এই ফর্মটা সাবমিট করছেন তারপরে একটা ওয়েবসাইট বলা হয়েছে, সেই ওয়েবসাইটে আপনাদের অনলাইনে একটা ফিস পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু এখনও জানানো হয়নি, সেটা কিন্তু পরে জানানো হবে, সেটা কিন্তু অনলাইনে হবে। ফিসটা কিন্তু অনলাইনে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। তো অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে আপনাদের পেমেন্টটা করতে হবে। তো আশা করি এই ডাউটটা আপনাদের মধ্য থেকে গেছে। এরপরে অনেকেই বলছেন যেটা সবথেকে বেশি কোশ্চেন করেছিল বা সবথেকে বেশি অনেকেই জানতে চেয়েছেন, তো এক্সপিরিয়েন্স লাগছে কিনা। দেখুন এখানে পিজিটি পিআরটি এবং নার্সারি স্কুলের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেক্ষেত্রে সবথেকে ম্যান্ডেটরি যে এক্সপিরিয়েন্স লাগবে 5 বছর 3 বছর এই করে এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাগছে। তাহলে ফ্রেশার্সরা কি অ্যাপ্লাই করতে পারবে? দেখুন মোটামুটি যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তো এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা জানা যায় যে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করে এবং তাদের যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে তারা কিন্তু চান্স পায়। কিন্তু যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়েছে। তো অবশ্যই সেটা আপনারা নির্দিষ্টভাবে সমস্ত কিছু বুঝে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। তো এটা আপনাদের এটা বলার এক্সপিরিয়েন্স হিসাবে মোটামুটি এখানে কিন্তু ম্যান্ডেটরি এটা কিন্তু চাওয়া হয়েছে, কিন্তু ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারে। পরবর্তীকালে সিবিটি পাস করার পরে আপনাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে যদি তারা মনে করে ফ্রেশার্স হলেও আপনাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, অবশ্যই তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা নিয়োগ প্রক্রিয়াটিতে সেই জায়গায় চান্স দিয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেটা আপনারা নির্দিষ্ট নিজেদের রিস্কে অ্যাপ্লাই করবেন, কারণ এখানে একটু পেমেন্টের ব্যাপার রয়েছে। তো সেই পেমেন্টটা কতটা হচ্ছে বা কত পেমেন্ট হচ্ছে সেটা আমি পরে আমি জানিয়ে দেবো লেটেস্ট আপডেটটা এলে, কিন্তু অবশ্যই আপনারা যখন অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই সেটা মাথায় রাখবেন। এবার সব থেকে বড় প্রশ্ন যে আপনাদের মধ্যে ছিল যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা দিতে হবে, তাহলে ডিএভি কি সমস্ত স্কুলে জমা দিলে হবে কাছাকাছি যেটা রয়েছে না অন্য কোনো স্কুল বলেছে?
ওয়েস্ট বেঙ্গল জোনের ক্ষেত্রে কেবলমাত্র যে অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা আমি আগে আমার ইউটিউব ভিডিওতে বলেছিলাম, ওই ফর্মটা আপনাকে আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রিন্ট করে ওখানে কিন্তু স্পষ্টত লেখা আছে যে নিচে ছটি আপনাদের ডিএভি স্কুলগুলো এখানে মেনশন করা আছে। এই ছটি ডিএভি স্কুলে কেবলমাত্র আপনাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ হবে। আপনারা ভেবে দেখুন, ডিএভির হয়তো হাজারটা বা 700টার বেশি স্কুল, আপনি যদি 700টার বেশি স্কুলে যদি কুরিয়ার করেন, তাহলে সমস্তগুলোকে কোলাবোরেটিভ করে কালেক্ট করে তো আপনাদের সেই ভ্যাকেন্সির জন্য আপনাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেন, তো সেক্ষেত্রে কোলাবোরেটিভভাবে কাজ হয় না। তো একটা মানুষকে হয়তো দায়িত্ব দেওয়া হয় সেখানে কোনো একটা কাজ পরিচালনা করার জন্য, কিছু কিছু ক্ষেত্রে সেগমেন্ট ভাগ করে দেওয়া হয়। তো এক্ষেত্রে মূলত ছটি যে স্কুল রয়েছে, সেই ছটি স্কুলে মূলত আপনাদের এটা পাঠাতে হবে। ওয়েস্ট বেঙ্গল জোনের ক্ষেত্রে কেবলমাত্র এই কথাটা বলছি, অন্যান্য জোনের ক্ষেত্রে আবার অন্যান্য স্কুল বা অন্যান্য নিয়ম রয়েছে। এটা বলে রাখা প্রয়োজন, ডিএভি স্কুল কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় অনেকগুলো কিন্তু শাখা রয়েছে, এবং এইবারে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এছাড়া অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। এবং সেই ভ্যাকেন্সিতে কিন্তু পার্টিকুলারলি তার জায়গা অনুযায়ী বিহারের ক্ষেত্রে আলাদা প্রসিডিওর নিয়ম রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলাদা নিয়ম, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আলাদা নিয়ম বা আলাদা স্কুলগুলো রয়েছে। হ্যাঁ, এবং ঝাড়খণ্ডের উপরে কোন কোন স্কুলে ভ্যাকেন্সি বেরোচ্ছে বা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো সে রিলেটেড যদি আপনাদের আপডেট জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানান। এবং এখনও পর্যন্ত ভিডিওটাকে না লাইক করে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। এবং এরপরে যে আপনাদের মধ্যে যে প্রশ্নটা যেটা হচ্ছে, যে অনেক সাবজেক্ট আমরা কিন্তু পাচ্ছেন না, সেই সাবজেক্টে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, মূলত যে সাবজেক্টগুলো কিন্তু এখানে বলা হয়েছে, পিজিটি, পিটিজিটি এবং পিআরটির ক্ষেত্রে কেবলমাত্র ওই সমস্ত সাবজেক্টেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এছাড়া অন্যান্য কোনো সাবজেক্টে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন না। তো ডিজিটির ক্ষেত্রে আপনাদের সিডেটটা লাগছে, এবং পিআরটির ক্ষেত্রেও আপনাদের কিন্তু সিডেটটা লাগছে, এবং পোস্ট গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট হতে হবে। এখানে কিন্তু ডিএলএডদের চান্স দেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে অনেকের মন খারাপ হতে পারে। তো যারা মূলত গ্র্যাজুয়েট এবং বিএড কমপ্লিট করেছেন, তো তারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট যেটা আপনাদের মনে ছিল সেই ডাউটটার অবসান ঘটেছে। এবং যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং চ্যানেলে জুড়ে যান। এরকম শিক্ষকতার আর নানান বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত আপডেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা যাদের ক্ষেত্রে উপকারী তাদেরকে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।